السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. দর্শক আজকে কথা বলতে চাচ্ছি লজ্জাশীলতা নিয়ে। আমরা যে সমাজে বসবাস করছি প্রতিনিয়ত আমাদের চোখে পড়ছে মানুষ মানুষের সঙ্গে কি করে প্রতারণা করছে। এরা মানুষের সামনে লজ্জিত নয়, তাহলে এরা আল্লাহকে কেমন করে লজ্জা পাবে? কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ, মানুষের কাছ থেকে এরা গোপন করে রাখতে চায়, মানুষের কাছে ভালো থাকতে চায়, মানুষের কাছে ভালো সাজতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এরা লজ্জা পায় না। কিন্তু আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাচ্ছি আমাদের লজ্জা নাই বললেই চলে। যেখানে ডাক্তারদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন ছিল মানুষ তাদের কাছ থেকে সেবা পাবে, কিন্তু একের পর এক দুর্নীতি আমাদের চোখে পড়ছে, লজ্জা কোথায়? আমার কাছে মনে হয় একেবারে এরা মানুষকেও লজ্জা করে না। আর এটা এজন্যই হয়েছে কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামকে লক্ষ্য করে বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহ পাককে লজ্জা পাওয়ার মতো লজ্জা পাও, আল্লাহ পাকের সামনে তোমরা লজ্জিত হও, যথাযথ আল্লাহ পাককে লজ্জা করো। সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বললেন, ক্বালা কুলনা ইন্না লানাস্তাহি আলহামদুলিল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা তো আল্লাহ পাককে লজ্জা করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে তো আমরা লজ্জা করি। সেখানে সেরা সেরা সাহাবা ইকরাম ছিল, ওনারা বললেন যে আল্লাহ পাককে আমরা লজ্জা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, ওয়ালাইসা যাক, আমি লজ্জা বলতে যেটি বুঝিয়েছি এটি মনে হয় তোমরা বুঝতে পারোনি, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া, বরং আল্লাহ পাককে লজ্জা করার অর্থ হচ্ছে তিনটি বিষয়ে তোমাকে সতর্ক হতে হবে। নাম্বার এক, যে বিষয়টাতে তোমাকে সতর্ক হতে হবে সেটি হচ্ছে আল তাহফাযার রাস ওয়া মা ওয়া, আমরা আমাদের চিন্তায় ব্রেইনে অনেক খারাপ চিন্তা করি, এই খারাপ চিন্তাগুলো যখন আপনি করবেন আপনি আল্লাহ পাককে লজ্জা করলেন না। এই বিষয়টা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, কারণ তিনি লাতিফুন খাবীর, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আল্লাহ পাক জানেন। আমরা এই বিষয়টা যদি চিন্তা করি, অপরাধ প্রবণতা কত পার্সেন্ট থাকবে একটু চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে সোনার সমাজ গড়েছিলেন, সোনার মানুষ তৈরি করেছিলেন, এজন্য পেরেছিলেন কারণ তারা ব্রেইনে পর্যন্ত খারাপ কোনো কিছু ঢোকাননি। অপরাধ হয়ে গেলেই রসুলের কাছে এসে বলতেন তহির নিয়ে, হে আল্লাহ রসুল, আমি পবিত্র হতে চাই। ব্রেইন দিয়ে খারাপ চিন্তা করছেন, এটি কিন্তু আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই বিষয়টাতেও লজ্জিত হওয়া দরকার আমাদের। দ্বিতীয় নম্বরে, ওয়া আন তাহফাযাল বাতনা ওয়া মা হাওয়া, আপনি পেটে কি খাচ্ছেন, কি ভক্ষণ করছেন, এই বিষয়টিতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে লজ্জিত হতে হবে। আমরা যদি এই লজ্জার কথা চিন্তা করতাম যে আমি পেটে কি খাচ্ছি, ওয়াসাইয়াসলাউনা সাইরা, এটা কি অচিরে আগুন হয়ে যাবে আমার জন্য, এই চিন্তাটুকুন যদি থাকতো তাহলে ডাক্তারদের, আইনজীবীদের, বিচারকদের
কোথাও আমরা কোনো কাজে দুর্নীতি দেখতে পেতাম না। দুর্নীতি কেন হচ্ছে? এই পেটকে সামাল দিতে গিয়ে নানা ধরনের অন্যায় কিন্তু আমরা করে ফেলছি। সুতরাং এই পেটকে নিয়ে আমাদের সাবধান হতে হবে। এবং তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া তাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা, মৃত্যুকে যেমন তোমরা স্মরণ করবে প্রতিনিয়ত, মৃত্যু পরবর্তী সময় একটা ঘরে তোমাকে থাকতে হবে, অন্ধকার ঘর, যে ঘরটা সাপ বিচ্ছুর ঘর, যে ঘরটা প্রতিনিয়ত আযাবের ঘর, সেই ঘরের ব্যাপারে তোমরা লজ্জিত হও। এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল রাখি, আমাদের সমাজের চিত্র পাল্টে যাবে, আমাদের যুবকদের চরিত্র পাল্টে যাবে, মানসিকতার পরিবর্তন হবে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে বুদ্ধিজীবী, যারা মানুষের চিন্তার পরিবর্তন ঘটাতে চায়। অনেক মোটিভেশনাল স্পিকার আছে যারা মানুষের চিন্তার পরিবর্তন ঘটাতে চায়, কিন্তু ভিন্ন পথে এমন চিন্তা ঢুকিয়ে দেয় তারা যেটা আখেরাতকে ভুলায় দেওয়ার মধ্য দিয়ে। এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই তিনটার কথা বলেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, ওমান আরাদ আল আখেরা, যে লোকটা আখেরাত চায়, তারা কাজিনাত দুনিয়া, দুনিয়ার চাকচিক্য যেন তাকে পেয়ে না বসে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াত দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এক শ্রেণীর মানুষ শুধু দুনিয়া সম্পর্কে জানে, আখিরাত সম্পর্কে তারা একেবারে বেখবর, আখিরাত সম্পর্কে জানে না। সুতরাং আমার আপনার পরিবর্তনের জন্য দুনিয়ার চাকচিক্য বর্জন করার সময় কিন্তু এখনই। আসুন, কোভিড-19 মহামারীর সময়ে পৃথিবী যখন চাকচিক্য হারিয়ে ফেলেছে, দুনিয়ার চাকচিক্য দিয়ে আমার আপনার চূড়ান্ত কল্যাণ সাধিত হবে না, আখেরাতের চূড়ান্ত বিজয়ের জন্য এই তিনটি বিষয়ই আল্লাহ পাকের সামনে আমরা লজ্জিত হই এবং আল্লাহ পাককে লজ্জা করি। আল্লাহ পাক আমাদের সকলকে, সকলের নেক আমলকে আল্লাহ তাআলা কবুল করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।